আপনার জীবনটা কিন্তু আমার খুব পছন্দ। সাপের পাঁচ পা দেখিয়েই এই গ্রাম ছাড়ব। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলির মধ্যে যেন বাগযুদ্ধ থামছেই না। বিভিন্ন সাক্ষাৎকারে একে অপরের বিরুদ্ধে নানা রকম আজেবাজে মন্তব্য করেই যাচ্ছেন। দুজনেই সংসার গড়েছিলেন ঢাকায় সিনেমার এই শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। এরপর থেকেই তাদের মধ্যে দা কুমড়া সম্পর্ক। মোহাম্মদ ইকবালের বিত্রে সিনেমা থেকে বাদ পড়া ও সরে যাওয়া নিয়ে অপু বুবলি মেতেছেন কথার যুদ্ধে। বুবলি জানিয়েছেন, শাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণে পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর মুখ খুলেছেন অপু। বলেন, নিজের ছবি থেকে বাদ পড়ে শাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি। দুর্বল গেম প্ল্যান। ছবি থেকে বাদ না পড়লে শাকিবের প্রতি দরদ দেখানোর এমন কোনো বাক্য ব্যবহার করতেন না। আসলে সবখানে শাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন। এবার অপুর কথার জবাবে তাকে ইঙ্গিত দিয়ে বুবলি বলেন, শাকিব আমার পরিবার, আমি সবসময় তার নাম নিয়েছি এবং সারা জীবন নেব। পরিবারের সদস্যদের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না, তবে যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হন। আর যে মহিলা এসব বলছে সে কে? যিনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিরিং বিরিং করেন, সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যা রচনা বলেন, এখন তার কেরিয়ারে আলোচনায় থাকার একমাত্র বিষয় আমি ও আমার ছেলে। অপুকে হুঁশিয়ারি দিয়ে বুবলি বলেন, সে ভেবেছে আমাকে ও আমার ছেলেকে নিয়ে সবসময় মিথ্যাচার করবে, আর আমিও বরাবরের মতো চুপ থাকবো, কখনোই না, কেননা আমার কখনোই তাকে নিয়ে কথা বলার রুচি হয় না। তবে যখন দেখছি সে তার নিজ স্বার্থ সিদ্ধির জন্য আদা জল খেয়ে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য নেমেছে, তখন আমি চুপ থাকবো কেন? সে এসব নিয়ে সারাক্ষণ বাজে গেম প্ল্যান করে বলেই এই গেম প্ল্যানের শব্দ তার মুখ থেকে এসেছে।